हेलो फ्रेंड्स, वेलकम टू शायन 360। आजकल भिडियोते आधार कार्डर साथ पैन कार्ड संयुक्तिकरण बेपार नहीं अनेक दिन धरे इंटरनेट थे शुरू कर गवर्नमेंट क्यों बोलते तो एक्चुअली ये समय सीमा से बढ़ानो हो प्रश्न हे शेष तारीख कब ए सबथ बड़ प्रश्न हे पैन कार्डर साथ आधार नम्बर संयुक्तिकरण ना थे ती समस्या है इन फ्यूचार। तो ভিডিওটির সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। সবার শেষে কিন্তু আমি জানিয়ে দেব যে সংযুক্তিকরণ না হলে কি সমস্যায় পড়তে হবে। বাট ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা রয়েছি এবিপি আনন্দ যে লাইভ পেজ রয়েছে সেই এবিপি আনন্দ লাইভ পেজে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে প্যান আধার লিঙ্কিং এক্সটেনশন, অর্থাৎ বাড়লো প্যান আধার সংযোগের সময়সীমা। আমরা জানি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল প্যান নাম্বার এবং আধার কার্ড এই দুটোকে সংযুক্তিকরণ করতে। এবার সেটা ইন ফিউচার হয়তো অনেক কাজে লাগবে, তো সেজন্যই কিন্তু বলা হয়েছিল। কিন্তু সেটা প্রত্যেকবারে কিন্তু বাড়িয়ে চলেছে, এবারেও কিন্তু তার কোনো বিপরীত হলো না, অর্থাৎ বাড়িয়ে দিল। 30 জুন শেষ হওয়ার কথা ছিল এই সময়সীমার, অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ড, প্যান এবং আধার এই দুটোকে যুক্ত করার সংযুক্তিকরণের লাস্ট ডেট ছিল হচ্ছে 30 জুন, সেটাকে এক্সটেনশন করা হলো। কি বলেছে দেখে নাও, বলছে আরও 3 মাস বাড়লো আধার প্যানের সময়সীমা, 30 জুনের বদলে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সংযুক্তিকরণ। এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। করোনার অতিমারির কথা ভেবে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু দেখো আবার কি বলছে, দেখো প্যান ও আধার সংযোগের সময়সীমা এই নিয়ে চতুর্থ দফায় বাড়ানো হলো সরকারের পক্ষ থেকে। গত বছর 31 মার্চ প্যান আধার সংযুক্তিকরণের শেষ দিন ঘোষণা করা হয়েছিল একেবারে শুরুতে। করোনা আবহে তা প্রথমে 2020 সালে 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল, পরে দু দফায় চলতি বছরের 31 মার্চ এবং তারপর 30 জুন পর্যন্ত বেড়েছিল মেয়াদ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা আরও একবার বাড়ানো হলো, সেটা হচ্ছে কতদিন, 3 মাসের জন্য কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। আরও কি দেখো কি ইয়ে রয়েছে, দেখো বলছে প্যান কার্ড এবং আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া এই মুহূর্তে যথেষ্ট সরল করা হয়েছে এবং সরকারের চালু করা নতুন আয়কর পোর্টালের মাধ্যমে তা অনলাইনে আবেদন করা যেতে পারে। অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেই ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের অনলাইন ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এটাকে সংযুক্তিকরণ করতে পারি। যদি তোমরা কেউ না করে থাকো আমাকে জানিও, আমি ভিডিও করে কিন্তু জানিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে জানিও যদি এ ব্যাপারে কোনো ধরনের কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয়। নেক্সট দেখো, গত 8 জুন এই পোর্টালে লঞ্চ করেছে সরকার। করদাতাদের জন্য কর প্রদানের প্রক্রিয়া সরল করতে সরকার এই পোর্টালে লঞ্চ করেছে এবং এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে কিন্তু গভর্নমেন্ট। দেখো কীভাবে করতে হবে, দেখো ফুল স্টেপ যেটা সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে কী করতে হবে। প্রথমে এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে যেতে হবে, তারপর দেখো পোর্টালের হোম পেজ স্ক্রল করে নিচের দিকে গেলে আধার লিঙ্কের অপশান দেখা যাবে। আধার লিঙ্কে অপশানে ক্লিক করলে একটি নতুন ওয়েব পেজ খুলে যাবে। তারপর এখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, নাম সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে দিতে হবে। মনে রাখবেন আধার নাম্বারে যে নাম রয়েছে সেই একই নাম কিন্তু প্যান নাম্বারের সাথে থাকতে হবে, যদি নাম মিসম্যাচ করে তাহলে কিন্তু হবে না। তারপর দেখো প্রয়োজনীয় বক্সগুলিতে টিকমার্ক দিতে হবে এবং আধার লিঙ্ক করতে হবে। এরপর নথিভুক্তকরণ মোবাইল নাম্বারে আসা 6 অঙ্কের ওটিপি এন্টার করতে হবে এবং সংযুক্তিকরণ প্রক্রিয়া ভ্যালিডিটি করতে হবে। ব্যাস এই কিছু একদম সহজ কিছু স্টেপ, মাত্র 2 মিনিটের কাজ। তোমরা যদি কেউ না করে থাকো এখনও জানিও, আমি কিন্তু করে দেবো, কারণ লাস্ট ডেট কিন্তু হয়তো বাড়ানো হলো কিন্তু ভবিষ্যতে বাড়ানো হবে কি না সে নিয়ে কিন্তু একটা মানে একটা দ্বিধাবোধ থাকবে, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু বাড়ানো হচ্ছে। দেখো প্যান এবং আধার সংযুক্তিকরণ না হলে কী হবে, মানে এটা যদি না করা হয় তাহলে কী হবে সেটা দেখো। বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান গুরুত্বপূর্ণ নথি, আধারের সঙ্গে এই সংযুক্তিকরণ না ঘটলে সময়সীমার পর তা নিষ্ক্রিয় হয়ে যাবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাই তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে যদি সংযুক্তিকরণ না হয় তাহলে কী হবে। এর প্রভাব পড়বে বিভিন্ন আর্থিক লেনদেন এবং পেনশন, স্কলারশিপ, এলপিজি ভর্তুকির মতো সরকারি প্রকল্পের সুবিধার ক্ষেত্রে। সেজন্যই কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু ইন ফিউচার প্রবলেমে তোমরাই পড়বে। স্কলারশিপ থেকে শুরু করে এলপিজি থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেন, এমনকি যারা জবের সাথে গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছে তাদের পেনশনের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।